তুই মেয়েটাকে দেখেছিস? কোন মেয়েটাকে? ভদ্রমহিলা নিজের মেয়ে? হ্যাঁ, ওই যার সাথে বিয়ের কথা হচ্ছে। হ্যাঁ দেখেছি। কি কি বুঝলি? বোঝার কিছু নেই, আমার ভীষণ কষ্ট হয়েছে রে, আমার চোখে জল এসে গিয়েছিল। আমি ভাবছিলাম এই মেয়েটা তো আমার বোন হতে পারত, আমার মেয়ে হতে পারত, কিংবা আমার বাড়ির কেউ। সারা রাত ভেবেছি ভদ্রমহিলা কেন একটা ভালো ছেলে খুঁজছেন। না, এটা হতেই পারে বুঝলি, মানে ভদ্রমহিলা হয়তো চাইছেন যে তার মেয়ের সাথে এমন একটা ছেলের বিয়ে হোক যে একটু বড় হৃদয় আছে যার, কি তাই তো? হ্যাঁ আমি বুঝতে পারছি তোর কথাটা। না, দায়িত্বটা নিতে অসুবিধাটা কোথায়? আমার অসুবিধে মানে? না, তুই তো ভেবেছিলি যে তুই বিয়ে করবি না, সংসার করবি না। হ্যাঁ আমি ভেবেছিলাম, আর সেইখানে স্টিক করে আছি এখনো যে আমি বিয়ে করব না। তোর তো মিশন মানুষের জন্য কাজ করা। হ্যাঁ তাহলে এটাও তো একটা কাজ। ধর মানে একটা মেয়ে, যে মেয়েটা মেন্টালি চ্যালেঞ্জ, তার হাত ধরে তাকে জীবনের আলোতে নিয়ে আসা, এটা একটা কাজ নয়? ধর তুই কোনো একটা মেন্টাল হোমে চাকরি করতি, তাহলে সেখানকার যারা পেশেন্ট আছে তাদের সুখ দুঃখ এটা তোকে শেয়ার করে নিতে হতো। হ্যাঁ, যারা ধর কোনোদিন জীবনের মূল স্রোতে আসতে পারেনি, মানসিক বিকাশ ঘটেনি, ডিপ্রেশনে ভুগছে, তাদেরকে হাত ধরে জীবনের আলোতে ফিরিয়ে আনা, ইটস গ্রেট। কি হলো তোর? ও দীপু, তুই এত বেশি ইমোশনাল না, একটু ঠান্ডা মাথায় ভাব না। এই চলো খাবে চলো। কি হয়েছে দীপুদা? কিছু না কিছু না। তুমি কাল রাত্রে মেয়েটার কথা খুব ভেবেছো তাই না? না তা নয়। চলো ভাত খাবে চলো। আমি ভাত খাবো না রে। চলো না, স্বপন তো এক্ষুনি খেয়ে দেয়ে অফিস যাবে, একটু খেয়ে নেবে, চলো চলো চলো। এই তোপি, তোমার একজন কে মামা আছে না, ডাক্তার? হ্যাঁ ফুল মামা। কেন? হ্যাঁ তুই একটা কাজ করতো দীপু, তুই ওর ফুল মামার সাথে গিয়ে একবার কথাবার্তা বলে আয়। এই তুমি একটু নিয়ে যেও তো। সে তো আমি নিয়ে যেতেই পারি, ফুল মামা তো ভীষণ মাই ডিয়ার লোক, খুব ফ্র্যাঙ্ক কথাবার্তা। যাবে দীপুদা? কেন মানে কার কি হলো আবার? না না, কারো কিছু হয়নি। শোন না, তুই যে কালকে মেয়েটাকে দেখে আসলি না, দেখো আমরা তো আর এ ব্যাপারে বিশেষজ্ঞ নই, তো ডাক্তারের সাথে কথা বলতে অসুবিধা কোথায়? মানে মেয়েটাকে বিয়ে করলে পরবর্তীকালে কোনো সমস্যা হয় কিনা সে ব্যাপারে। দেখো স্বপন, আমি তো কালকে রাত্রেই বললাম খুব সমস্যা হবে। কেন সমস্যা হবে কেন? আরে বাবা, আমি তো একটা মেয়ে, একটা মেয়ের অ্যাঙ্গেল থেকে আমি বুঝতে পারছি সমস্যা হবেই। ঠিক আছে, তুই আমাদের ডাক্তারের সাথে কথা বলতে তো কোনো অসুবিধে নেই। না কোনো অসুবিধে নেই, গেলেই হয়। না আসলে স্বপন, দেখ কাল পর্যন্ত তো আমার কনফার্ম ছিল আমি চাকরিটা নিচ্ছি না আর বিয়েটাও করছি না, কিন্তু এই মেয়েটাকে দেখার পর থেকেই আমার মধ্যে এমন একটা দ্বিধা, মানে আমি যে কি করব আমি কিছু বুঝতে পারছি না। মেয়েটার নাম কি? নাম ডালিয়া। বাহ কি সুন্দর নাম, ফুলের নাম। নিশ্চয়ই ফুলের মতো মিষ্টি তাই না? হ্যাঁ মেয়েটা খুব সুন্দর, আসলে এটা ঠিক বোঝানো যায় না, সুন্দর স্নিগ্ধ। আর জানিস কি অদ্ভুত ছবি আঁকছে, দারুণ ছবি। হ্যাঁ কিসের ছবি? সেই ছবিটা ভীষণ এলোমেলো, অগোছালো, কিন্তু তার ভিতর কোথায় একটা মায়া লুকিয়ে আছে। একটা অদ্ভুত উজ্জ্বল নীল রং ব্যবহার করে, মানসিক প্রতিবন্ধী ছবি আঁকছে। হ্যাঁ আমিও অবাক। চলো দীপুদা, আমরা ফুলমামার ওখানে যাই, তবে চেম্বারে গিয়ে খুব একটা লাভ নেই, কেন চেম্বারে উনি খুব ব্যস্ত থাকেন, আমরা বাড়িতে যাই। আসলে আমি ভীষণ ডিস্টার্বড, মানে মেন্টালি। আরে কি মহা মুশকিল, তোকে তো বলেছে ভদ্রমহিলা যে ওই বাড়িতে যেতে, মেয়েটার সাথে কথা বলতে, মিশতে। হ্যাঁ তা বলেছে। তাহলে তুই গিয়ে বলবি মাসিমা আমি কয়েকদিন আসি, মেয়েটার সাথে মিশি, দেখি কোনোরকম কোনো ইম্প্রুভ হয় কি না। আর এই ফাঁকে তুই যেটা করবি সেটা হচ্ছে দেখে নিবি যে মেয়েটার সাথে তুই সংসার করতে পারবি কি না। এই স্বপন চলো ভাত খাবে চলো, তো অফিসে দেরি হয়ে যাচ্ছে। চল 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 চল, আয় আয়, তোরা যা না। আয় আয় আয়।
আচ্ছা ছোট দি, আমার বাঁশিটা আমি কার হাতে দিয়ে যাব? বাঁশি? তুমি আমার বাঁশি পেলে কোথায়? তোর যেখানে মনটা আছে সেখান থেকে পেয়েছি। দিদি তুমি কিন্তু কথাটা ঘোরাচ্ছ, বলো না গো তুমি কার জন্য গানটা গাইছিলে? তোর জন্য। বারে আর তার জন্য গাইবে না? কার জন্য? আচ্ছা দিদি তোমার কি বিয়ে করতে ইচ্ছে করে না? বিয়ে? বিয়েটা কি জিনিস? দিদি আমার বিয়ে কি তুমি জানো না? আমি তো অনেক কিছুই জানি না, আমাকে তো কেউ জানায়নি। এসব কথা কি আর কাউকে জানাতে হয়? একটা বয়স এলে সবাই আপনা আপনি বুঝে যায়। ও হবে বোধ হয় তা। আচ্ছা দিদি তোমার সেই ছেলেটাকে কেমন লাগলো বলো তো? কোন ছেলে, কে ছেলে? বারে ভুলে গেলে? সেদিন তোমাকে এসে নমস্কার করলো, তুমি কোনো উত্তর দিলে না। কবে এসেছিল, কখন এসেছিল, কে সে? আচ্ছা দিদি তোমাকে কিছুই মনে পড়ছে না? এবারেতে তো কত লোকই আসে, আমি চিনিই না, আমি কাউকে জানিই না। তবু দিদি একজনকে সব কিছু জানাতে হবে, একজনকে ভালোভাবে জানলে জীবনের মানে খুঁজে পাওয়া যায়। হয়তো ঠিক, কিন্তু কিন্তু আমার জীবনের যে কোনো মূল্যই নেই। জানিস ছোটদি আমি তো কোনো মানুষই নই। দিদি এসব কথা তোমার মাথায় কে ঢুকিয়েছে বলো তো? সেদিন ওই ভদ্রলোকের সামনে যা তা উল্টো পাল্টা বলে যাচ্ছিলে। একজন বলে। কে? সে আছে একজন, বলে আমি নাকি উচ্ছিষ্ট, আমি নাকি নিয়ম ভেঙে অনিয়ম করি। কে বলে এসব দিদি? একজন আছে, তাকেই তো আমি খুঁজছি, খালি খুঁজছি। আর যেই মুহূর্তে আমার তার কথা মাথায় আসে না, আমার তখন কিচ্ছু ভাল লাগে না, আমার আমার মাথাটা তখন খুব যন্ত্রণা করে, আমি ছবি আঁকতে পারি না, আমার তখন কিছুই ভাল লাগে না। জানিস ছোটদি এসব তুই কি বলছিস দিদি? আরে ছোটদি আমার আমি সব অন্ধকার দেখি, আমার 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 মাথাটা খুব যন্ত্রণা করে তখন। দিদি আচ্ছা সর্দি আমাকে আমাকে তুই ঘুমের দেশে নিয়ে চল না, চল না ঘুমের দেশে। আমার ঘুমের দেশে নিয়ে গেলে না আমার মাথাটা খুব যন্ত্রণা করে, খুব খুব যন্ত্রণা করে আমার, আমি ঘুমের যেতে দেশে যেতে চাই। দিদি তুই ঠিক আছিস তো? দিদি যন্ত্রণা করে না তখন, আমার তখন আমার মাথাটা খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে আমার যন্ত্রণাতে। দিদি ও দিদি তুমি মুশকিল, তুমি কি করছিস দিদি? দিদি দিদি কি করছিস দিদি? দিদি ঠিক আছিস? কি হয়ে যায় তোর? জল খাবি? জল আনবো? আমি কিন্তু তোর সাথে বেরিয়ে যাবো। বস, চা ফা খা, তারপরে তুই যাবি। ধর এই তোর বাড়িতে চা খেতে খেতে সব পেটে চড়া পড়ে গেছে। এই না, এই তোমার ফুল মামার চেম্বার কতক্ষণ খোলা থাকে গো? ফুল মামা সকালে 10টা পর্যন্ত বসে, তারপর বাড়ি যায়। তাহলে তুই একটা কাজ কর না, তুই আধ ঘন্টা এখানে বসে তারপরে তোপিকে নিয়ে একেবারে ফুল মামার চেম্বারে দেখা করে কথা বলে তারপরে যা। কেননা এখন তুই বাড়ি যাবি, তারপরে আবার মামার চেম্বারে যাবি, এটা তো তোর হ্যাপা। হ্যাঁ সেই ভালো দীপুদা, তুমি আধ ঘন্টা বসো, তারপরে আমরা একসঙ্গে বেরিয়ে গিয়ে ফুল মামা মানে ওই বেলেঘাটা? হ্যাঁ এই তো বাইপাসে যাবি, যে কোনো একটা বাস ধরবি, মিনিট 15 লাগবে। বাহ, হ্যাঁ বেশিক্ষণ লাগবে না তো। ঠিক আছে যা করবি ভেবেচিন্তে কিন্তু। হুম।
তুই সাবধানে যাস। হ্যাঁ আমি আসি। এই আসি গো। আমি কিন্তু আর এগোলাম না। না স্বপন যাই বলুক দীপুদা, তুমি কিন্তু এ বিয়ে করো না। তুই কেন এই কথা বলছিস? আচ্ছা মেয়েটাকে তোমার পছন্দ হয়েছে? এ ধরনের সিলি কোয়েশ্চেন করার কোনো মানেই হয় না। ওই মেয়েটাকে পছন্দ অপছন্দের প্রশ্ন তো অনেক পরে, 20-22 বছরের একটা ফুটফুটে সুন্দর মেয়ে। আচ্ছা ও তোমার সঙ্গে কথা বলেছে? খুব কম, কিন্তু ইন্টারেস্টিংলি ইররিলেভেন্ট। একটা কথার সাথে একটা কথার কোনো মিল নেই, অথচ সমস্ত কথাগুলো মিলে একটা ভীষণ কালারফুল মিনিংফুল ক্যানভাস তৈরি করছে। ওর প্রত্যেকটা উচ্ছ্বাস, তা থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে, তার অনেকগুলো মাত্রা, অনেকগুলো রং। আসলে আমার আপত্তিটা কেন জানো তো? মানে আমি বলছিলাম যে সংসার করাটা তো ছেলে খেলা নয়। আসলে আমি ভাবছিলাম আমি তো ঠিকই করেছি, আমি বিয়ে করব না। যদি ওই মেয়েটাকে একটু ঠিক করতে পারি, আমি যদি ওকে একটু ভালো করতে পারি, লোকে হয়তো ভাববে আমি চাকরির লোভে। দেখ চাকরিটা আমার দরকার। আজ সকালে আমার মা আমার ছোট ভাইয়ের কাছে 50 টাকা লিটারালি ভিক্ষে করলো, বাইরের কারো কাছে না, আমার নিজের ছোট ভাইয়ের কাছে, ওর নিজের ছোট ছেলের কাছে। আমি শুয়ে শুয়ে সমস্তটা শুনলাম। আমার কিচ্ছু করার নেই, আমার স্বপনের কাছে ধার, আর কার কাছে ধার চাইবো? আমি টিউশনি বাড়িতে সময় মতো টাকা পাই না, চাকরিটা আমার ভীষণ দরকার। লোকে ভাববে হয়তো শুধুমাত্র চাকরির লোভেই আমি মেয়েটাকে বিয়ে করছি। তুই হাঁ করে কি শুনছিস বলতো? কাল সারা রাত ঘুমোনি না? না সারা রাত ঘুমোতে পারি না, বাড়ি বাড়ি ওই মেয়েটার মুখটাই ভেসে উঠেছে, সরল নিষ্পাপ। আমি কি ভেবেছি জানিস, ভদ্রমহিলাকে গিয়ে বলবো আপনার চাকরিটা আমি করব না, কিন্তু আপনার মেয়েটাকে ভালো করার চেষ্টা করতে পারি। আমার কি মনে হয় মেয়েটা না কোথায় একটা থেমে গেছে, ওকে যদি একটু ভালোবাসা একটু আন্তরিকতা দেয়া যায় তাহলে হয়তো, ধর হয় না একটা গাছে একটা ফুলের কুঁড়ি ফুটতে চাইছে, তার একটা একটু বৃষ্টির জল দরকার, অনেকটা আন্তরিকতা স্নেহ ভালোবাসার মতো যদি দেয়া যায়, তখন দেখবি সকালবেলা ঠিক কুঁড়িটা ফুটে উঠেছে। এ কি, কি হলো, কাঁদছিস কেন, কি হলো? আমার খেতে ভালো লাগে না। তা বললে কি আর হবে বলো দিদি, না খেলে যে মা রাগ করবেন। কে? মা? মা মানে মিসেস মুন্সি। ওকে না দিলে ওই ছুরিটা দিয়ে খেতে ফালাফালা করতো। আহ অনেক আজে বাজে কথা হলো দিদি, না খেতে আরম্ভ করো। আমার নিজের হাতে খেতে ইচ্ছে করছে না ছর্দি, আমাকে খাইয়ে দে না। একটা বুড়ো ধরি মেয়ে, তার আবার এমন আবদার ভালো লাগে, লোকে কি বলবে বলতো? দেখেছিস ছর্দি? হাত রক্ত, দেখ দেখ প্রচুর রক্ত। আর এই রক্তগুলো, এই রক্তগুলো যখন ওই সাদা দুধটার মধ্যে পড়বে, টুপ টুপ করে পড়বে, দেখবি দুধটা পুরো লাল হয়ে যাবে। দিদি ছর্দি তুই আমাকে খাইয়ে দে না। দিদি তুই না কিন্তু দিনে দিনে ভীষণ ছেলে মানুষ হয়ে যাচ্ছিস। খাইয়ে দিবি না তো? আমি কি তা বলেছি? নে খা। এই জন্য তোকে আমার এত ভাল লাগে, তুই আমার সব কথা শুনিস। কিন্তু আর কেউ আমার কথা শোনে না রে। একজন নিশ্চয়ই শুনবে, দেখিস আছে একজন, সে আসবে খুব শীঘ্রই আসবে। কিন্তু কে সে? সুদীপ্তদা। ছর্দি সবসময় তোর ছেলেদের কথা মুখের গোড়ায় কেন রে? আরে বাবা সে কি আর আমার জন্য আসছে? আসছে তো সে তোর জন্য। কিন্তু
আসছে কেন? সেই বোধহয় তোর সেই হারিয়ে যাবার বাঁশিটার জন্য। তার কাছেই তো আছে তোর সেই বাঁশিটা। ও তার কাছে আছে? তুই সত্যি কথা বলছিস? একদম সত্যি বলছি, দেখিস। কিন্তু কিন্তু সে কবে আসবে? আচ্ছা সে বাঁশি বাজাতে জানে? ওসব আমি জানি না, তুই নিজে জিজ্ঞেস করে নিস। তোর কাছেই তো আসবে। এখন খা। খুব ভালো, খুব ভালো। আর সে যদি বাঁশিওয়ালা হয় তাহলে তাহলে ঘুমন্ত সাপগুলো বাঁশির আওয়াজে আবার সব জেগে উঠবে। আবার ছোটদি, তুই ওকে খাইয়ে দে না। দিচ্ছি তো। ছোটদি ছোটদি, বল না বল না, সে কবে আসবে? তুই মন দিয়ে ডাক, সে ঠিক আসবে। হ্যাঁ, আমি মন দিয়ে ডাকবো, মন দিয়ে ডাকবো তাকে। কিন্তু কিন্তু মনটা কি, সেটা কোথায় থাকে? সে থাকে তোমার মুখে, তোমার বুকে, তোমার সারা দেহে। খুব ভালো, খুব ভালো। ছোটি ছোটি, তুই আমার খাইয়ে দে না রে। দেখ দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মেন্টালি চ্যালেঞ্জড? হ্যাঁ হ্যাঁ মামা, মেয়েটির বয়সও 23-24 কি তাই তো দীপুদা? হ্যাঁ ওই রকমই হবে। কিন্তু ওর ব্যবহারটা মানে অ্যাটিটিউড কীরকম, মানে ও কীরকম ব্যবহার করে? আমি ঠিক ডিটেলে বলতে পারবো না, আসলে ওর মার মুখ থেকে আমি যা শুনেছি সেই রকমই। আর এমনি ওনারা চেষ্টা চরিত্র করছেন? হ্যাঁ, আসলে এই ধরনের ছেলে মেয়েদের জন্য কলকাতায় কিছু স্পেশাল স্কুল আছে। হ্যাঁ হ্যাঁ, সেরকম একটা স্কুলে কিছুদিন পড়িয়েও ছিলেন। আচ্ছা, ও কি তোমার কেউ হয়? না না, দীপুদার কেউ হয় না। আসলে দীপুদার সঙ্গে ওর বিয়ের একটা কথা উঠেছে। কি কথা? বিয়ে কেন? সেটা আমার কপাল বলতে পারে না, মানে এরকম দুর্ভাগ্য আমি ঠিক বুঝতে পারছি না কি ব্যাপার। আমি তোমায় বুঝিয়ে বলছি, আসলে দীপুদার তো ঠিক সেভাবে কিছু করে না, মানে ও আই সি, মানে বোঝাতে পারলাম তোমায়? এনিওয়ে আমি 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 বুঝতে পারছি। কিন্তু মানে অ্যাকচুয়ালি মেয়েটার বাড়ি থেকে কি তোমার জন্য কোনো চাকরি বাকরির প্রস্তাব এসেছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, বিয়ে তার বদলে চাকরি। আচ্ছা আচ্ছা, কিন্তু তুমি আমার কাছে কেন এসছো? বাবু মানে আমার যেটা জানার কথা আর কি, মানে জানতে চাইছি আমি যেটা, সেটা হচ্ছে যে আমি কি যদি চেষ্টা চরিত্র করি তাহলে ওকে স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারি? দেখো, এইসব রোগীদের ক্ষেত্রে মানে রোগী বা বলছি কেন, অ্যাকচুয়ালি বুদ্ধির কম বা বেশি তার তাদেরকে তো রোগী বলা যায় না না। এ ধরো বিজ্ঞান বলছে যে আমাদের মস্তিষ্কে যে গ্রে ম্যাটার আছে সেই সেরিব্রাল সাবস্টান্সের আমরা মাত্র 10% ইউজ করতে পারছি, বাকি 90% প্র্যাকটিক্যালি আনইউজড। দীপুদার তো 13-14% ইউজড। তাহলে তো তোমার দীপুদা একজন জিনিয়াস, ওকে দেখি ভালো করে। কি হচ্ছে তোপি, বাবু একটা সিরিয়াস বিষয়ে কথা বলছেন। আর আমার তো 10%ও না, ওই বড় জোর 7-8 হবে। তাহলে বুঝতে পারছো তুমি কি ইডিয়েট। আসলে দেখো, এই মস্তিষ্কের ব্যবহার এটা যদি গড়ের থেকে কম হয় তাহলে আমরা যাকে বলি সেই ইডিয়েট আর কি, আর অ্যাকচুয়ালি যদি গড়ের থেকে বেশি হয় তাহলে স্বাভাবিকভাবে সে জিনিয়াস। এখন মানুষের মস্তিষ্কের ব্যবহারটাকে তাই স্বাভাবিক না বলে গড় বলাটাই ভালো, তাই না? কিছু বুঝতে পারছিস? না থাক, তোর আর বুঝে কাজ নেই। আরে আমি বুঝবো কি করে, আমার তো গড়ের নিচে। মামা ওর কথা আপনি শুনবেন না, সারাক্ষণই আর কি করে, আপনি বলুন তো। হ্যাঁ ওকে আমি জানি। শোনো, তোমাকে আমি খোলামেলাভাবে বলি, মানে আমার আমার ভাগ্নি মাইডিয়ার কোনো অসুবিধা নেই। দেখো, মানুষ বিয়ে করে কেন? সংসার করবে বলে। এখন মানুষের ডিফারেন্ট নিডস থাকে, ইউ আর ম্যাচিওরড এনাফ, তোমাকে আমার খুলে বলার কোনো দরকার নেই। এখন দেখো, তুমি যার কথা বলছো আমি 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 জানি না যে মানে সে ঠিক না। মামাবাবু আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে আমি যদি চেষ্টা চরিত্র করি তাহলে কি কোনোভাবে ওকে একটু বেটারমেন্টের দিকে নিয়ে যেতে পারবো? দেখো, এভাবে কিন্তু বলা মুশকিল। এই পৃথিবীতে অনেক কিছু ঘটে যা ভয়ঙ্কর বিষয়ের, তুমি চেষ্টা করলে পারতেও পারো। তুমি একটা কাজ করো বুঝলে, আমার এক ছাত্রী আছে যে সাইকোলজি নিয়ে পড়াশোনা করে প্রচুর নামটাম করেছে, স্পেশালি এই অ্যাপ্লাইড সাইকো অ্যানালিসিস নিয়ে। আমি ওকে ফোন করে দিচ্ছি, তুমি ওর কাছে চলে যাও। হ্যাঁ মামা, একটু বলো তো।
হ্যাঁ বলছি, ওর নাম হচ্ছে কি ডক্টর সুরঞ্জনা চ্যাটার্জি। আমি কার্ডটা এনে দিচ্ছি, তোমরা এক্স্যাক্ট লোকেশনটা ওখান থেকে পেয়ে যাবে। ওকে, শুনলে তো দীপুদা, আমি যা বলেছি ফুলমামা কিন্তু একই কথা বলল, ওই মেয়ের সঙ্গে তুমি সংসার করতে পারবে না। আর দুঃখ কষ্ট এখন যেগুলো, দুঃখ কষ্টটা আমার কাছে কোনো ফ্যাক্টর নাই। আমার কাছে এখন বিষয়টা দাঁড়িয়েছে, এটা তোকে খোলামেলাভাবেই বলছি, সেটা হচ্ছে চাকরিটা আমার দরকার। হ্যাঁ, কিন্তু তা বলে এই অন্যায় আবদার তো মেনে নেওয়া যায় না। কোনটা অন্যায়? অন্যায় কেন, আবদারই বা কেন? অন্যায় নয়, তোমার মতো একটা ছেলে, হ্যাঁ নেহাত ভাগ্যের দোষে তুমি চাকরি পাওনি। না না, কোনো ভাগ্যের দোষ টোষ কিছু নেই, আমি চাকরি পাইনি আমার নিজের দোষে অথবা নিজের গুণে। এখানে ভাগ্যের দোষ ভাগ্যের গুণ এগুলোকে আমি কোনো নাম্বারই দিচ্ছি না। দীপুদা, তুমি যতই হেঁয়ালি করো না কেন, আমি যেটা বলছি তুমি সেটা শোনো। এই ধরনের ছেলে মেয়ে সুখী হওয়া যায় না। দেখ, আমি সুখের জন্য বিয়ে করছি না। ও, তুমি তো চাকরির জন্য বিয়ে করছো। অ্যাবসলিউটলি কারেক্ট, আমি চাকরির জন্যই বিয়ে করছি, এছাড়া আমার কোনো উপায় নেই।